হ্যালো চাকরিপ্রার্থী ভাই বন্ধুগণ, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। বাংলাদেশে এই মুহূর্তে অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে, তো এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর মধ্যে থেকে সেরা 6টি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এখানে বিভিন্ন পদে সারা বাংলাদেশ থেকে ছেলে মেয়ে উভয়ই অষ্টম, এসএসসি, এইচএসসি, অনার্স এবং মাস্টার্স পাস থাকলে আবেদন করতে পারবেন। আমি পুরো ভিডিও জুড়ে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বলে দেওয়ার চেষ্টা করব, তাই আপনারা চেষ্টা করবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার, না হলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করতে পারেন। শুরুতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন, এটি দুর্নীতি দমন কমিশন বা দুদকের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় 11/5/2022 খ্রিস্টাব্দে। এখানে 3 ক্যাটাগরির পদে আপনারা আবেদন করতে পারবেন। প্রথম পদ কোর্ট পরিদর্শক, বেতন কম 16,000 থেকে 38,640 টাকা, গ্রেড 10, শূন্য পদের সংখ্যা 13টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা এলএলবি ডিগ্রি। এখানে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 2 নম্বর পদ গাড়ি চালক, বেতন ক্রম 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 16, শূন্য পদের সংখ্যা 26টি, কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ, মাধ্যমিক স্কুল বা সমমানের সার্টিফিকেট সহ হালকা এবং ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। যে যে জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন না, মুন্সিগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, জামালপুর, নোয়াখালী, সিরাজগঞ্জ, মাগুরা, নড়াইল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালী। 3 নম্বর পদ কনস্টেবল, বেতন ক্রম 9,000 থেকে 21,800 টাকা, গ্রেড 17, শূন্য পদের সংখ্যা 125টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। ক্রমিক 1 নং পদের জন্য পরীক্ষার ফি 300 টাকা, ক্রমিক 2 নং পদের প্রার্থীদের জন্য পরীক্ষার ফি 100 টাকা এবং ক্রমিক 3 নং পদের জন্য পরীক্ষার ফি 50 টাকা। অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণের শুরুর তারিখ ও সময় 1 জুন 2022 খ্রিস্টাব্দ সকাল 10টা। অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণের শেষ তারিখ ও সময় 15 জুন 2022 খ্রিস্টাব্দ সন্ধ্যা 6টা। আমি এখানকার প্রত্যেকটি চাকরির আবেদনের লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে এই পদগুলোর জন্য সরাসরি আবেদন করতে পারবেন। এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি বন্ধুরা, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় 12 মে 2022 খ্রিস্টাব্দে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রবেশ পদ অর্থাৎ সহকারী জজ পদে নিয়োগের লক্ষ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই, এর উদ্দেশ্যে নিম্নবর্ণিত তথ্যাদি অনুসারে অনলাইনে নির্ধারিত ফর্মে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। মোট শূন্য পদের সংখ্যা 100টি, বেতন স্কেল 30,935 টাকা থেকে 64,430 টাকা এবং তৎসহ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেল 2016-এ বর্ণিত ও সরকারি সিদ্ধান্ত অনুসারে প্রদত্ত অন্যান্য সুবিধাদি। এই আবেদনটি শুরু হবে 18/5/2022 খ্রিস্টাব্দ মধ্যাহ্ন 12টা। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 12/6/2022 খ্রিস্টাব্দ রাত 12টা। বন্ধুরা, যে শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক অথবা আইন বিষয়ে স্নাতক, অথবা কোনো স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে 3 বছর মেয়াদী স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রিধারী আবেদন করতে পারবেন এখানে। বন্ধুরা, এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি, এটি গণপূর্ত অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় 6/4/2022 খ্রিস্টাব্দে। এখানে 7 ক্যাটাগরি পদে আপনারা আবেদন করতে পারবেন। প্রথম পদ স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর, বেতন 10,200 থেকে 24,680 টাকা, গ্রেড 14, শূন্য পদের সংখ্যা 24টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, এছাড়া কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। 2 নম্বর পদ জরিপকারী, বেতন 10,200 থেকে 24,680 টাকা, গ্রেড 14, শূন্য পদের সংখ্যা 14টি, সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে জরিপ বিষয়ে ডিপ্লোমাধারী। 3 নম্বর পদ নকশাকার, বেতন 9,700 থেকে 23,490 টাকা, গ্রেড 15, শূন্য পদের সংখ্যা 106টি, সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদপত্র সহ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ, অভিজ্ঞতার ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে। 4 নম্বর পদ কার্য সহকারী, বেতন 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 16, শূন্য পদের সংখ্যা 23টি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে এইচএসসি অথবা এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে 5 নম্বর পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 16, শূন্য পদের সংখ্যা 180টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষাবোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, এছাড়া কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। 6 নম্বর পদ হিসাব সহকারী, বেতন 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 16, শূন্য পদের সংখ্যা 101টি,
শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে বাণিজ্য বিষয় সহ এইচএসসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উত্তীর্ণ। এরপরে সাত নম্বর পদ ট্রেজার, বেতন 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 16, শূন্যপদের সংখ্যা 1টি, ড্রয়িং বিষয় সহ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 17 এপ্রিল 2022 খ্রিস্টাব্দ সকাল 10টা, অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 31 মে 2022 খ্রিস্টাব্দ বিকাল 5টা। এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন, এটি বাংলাদেশ ব্যাংকের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় 10 মে 2022 খ্রিস্টাব্দে। এখানে সহকারী পরিচালক জেনারেল মোট 225 পদে আবেদন করতে পারবেন। বেতন গ্রেড নবম গ্রেড, বেতন 22,000 থেকে 53,060 টাকা। শিক্ষাগত যোগ্যতা, স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বোর্ড হতে, এইচএসসি বা সমমান পরীক্ষায় পাশের পর স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি। আগ্রহী প্রার্থীদেরকে আগামী 15/6/2022 তারিখের মধ্যে শুধু বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। বন্ধুরা, এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন, এটি জীবন বীমা কর্পোরেশনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় 27 এপ্রিল 2022 তারিখে। যে পদে আপনারা এখানে আবেদন করতে পারবেন, পদের নাম সহকারী ম্যানেজার, গ্রেড 9, বেতন 22,000 থেকে 53,060 টাকা, শূন্য পদের সংখ্যা 59টি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে, প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সম্মান সহ দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি, তবে অর্থনীতি, গণিত, পরিসংখ্যান, ব্যবসায় প্রশাসন ও বাণিজ্য বিষয়ে ডিগ্রি প্রাপ্তরা অগ্রাধিকার পাবেন। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 8/5/2022 খ্রিস্টাব্দ সকাল 10টা, আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময় 31/5/2022 খ্রিস্টাব্দ বিকাল 5টা। এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় 27 এপ্রিল 2022 তারিখে। যে পদে আপনারা এখানে আবেদন করতে পারবেন, পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, বেতন 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 16, শূন্য পদের সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এখানে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 9/5/2022 খ্রিস্টাব্দ সকাল 10টা, অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 30/5/2022 খ্রিস্টাব্দ বিকাল 5টা। এছাড়া বন্ধুরা, নিয়োগ সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এরকম নিত্য নতুন আপডেটগুলো যদি মিস না করতে চান, এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবার জন্য শুভকামনা থাকলো।